অলকে টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনলি এসএসসি পাশে 268 পদে পল্লীবিদ্যুতে বড় মাপের একত্র চারটা নিয়োগ প্রকাশ করছে। প্রথমটা হলো ফৈজপুর পল্লীবিদ্যুৎ সমিতি, যেখানে 45টা পদে মিটার রিডার নিবে। এরপরেরটায় যদি আমি আসি, সেটা হলো লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতি, এখানে 69 জন মিটার রিডার নিবে। এটাও সবই কিন্তু এক কথা এসএসসি পাশে। এরপরেরটায় যদি আসি, সেটা হলো এটা কি, এটা মুন্সিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি, এখানেও 45 জন মিটার রিডার নিবে এসএসসি পাস। এরপরেরটাতে যদি আসি, মিটার রিডার 109 জন, এটা হলো নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি। এই সব মিলিয়ে 268টার মতো পদ হবে, প্রত্যেকটাই এসএসসি পাস। তবে এখানে আপনি এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় হলো, যদি আপনার বয়স থাকে আর কি, তো আমার মনে হয় আর প্রত্যেকটাতে কিন্তু অনলাইনে আবেদনটা শুরু হবে 25 তারিখ, আজকে 22 তারিখ, তো 25 তারিখ, সেটা পরের পেজে আপনারা পাবেন। তো বন্ধুরা, আমি এখন এগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে বলি, সার্কুলার লিঙ্কটা আমার একদম ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে সার্কুলার লিঙ্কটা একদম ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি, ওখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। তো আমি এখন এটা নিয়ে জাস্ট একটু ডিসকাস করি, তারপরে বাকিটা আপনারা অবশ্যই পড়ে দেখবেন। এখানে নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতির কথাটা যদি একটু বলি, এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার, এখানে 109 জন। বেতন ভাতার কথা এখানে সব কিছু দেওয়া আছে, 14,700 টাকা পাবে। এছাড়াও আনুষঙ্গিক যে সমস্ত ভাতা পল্লীবিদ্যুৎ থেকে, সেগুলো কিন্তু সবগুলোই পাবে। আসলে পল্লীবিদ্যুতে স্যালারি কিংবা আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিয়ে আমার মনে হয় কথা বলার কিছু নাই, কারণ এটা সবচেয়ে কম শিক্ষাগত যোগ্যতার সবচেয়ে বেশি পরিমাণ স্যালারি একমাত্র পল্লীবিদ্যুৎ থেকে সম্ভব। আর এটা নিয়ে আসলে বলার মতো কিছু নেই, যার যার যোগ্যতা থাকে সেটা আবেদনগুলো করবেন, কেউ মিস করবেন না। তো আমি আরেকটা একটু দেখাই, পরেরটা যদি আসি, এটা হলো মুন্সিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি, এটা 45 জন, এই একই মানে পদ, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। তো এখানে বাকি আনুষঙ্গিক বিষয়গুলো আসলে আপনার একটু পড়লেই বুঝতে পারবেন বন্ধুরা। আমার মানে আর ভালো লাগতেছে না, যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।